আইটিবাড়ি ডট কম এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে গুগল ক্রোমে আমরা অ্যানোনিমাস প্রক্সিটা ইউজ করতে পারি গত পর্বে আমরা ফায়ারফক্সে দেখেছি তো সিস্টেমটা খুবই সহজ আমরা জাস্ট গুগল ক্রোমে ঢুকলাম ঠিক একইভাবে আমরা অ্যানোনিমাস ফর ক্রোম লিখে গুগলে সার্চ করবো লিঙ্কটা চলে এসেছে জাস্ট ক্লিক করছি দেখুন চলে এসেছে জাস্ট ক্লিক করছি এখান থেকে আমরা ক্রোমে জাস্ট অ্যাড খুবই ইজি গুগল ক্রমে কোনো এক্সটেনশন অ্যাড করা এবং এতে কোনো রিস্টার্ট প্রয়োজন হয় না এই জিনিসটা করেছে কিন্তু যে কোনো ম্যাক্সিমাম এক্সটেনশন ইউজ করতে আগে দিতে হয় তো এভাবে এটা ইনস্টল হয়ে গেল এখানে তো ইনস্টল হওয়ার পাশাপাশি আমরা এখানে দেখবো যে আরো বেশ কিছু এক্সটেনশনের কথা এখানে ওরা উল্লেখ করেছে যেগুলো এই আইপি হাইট করার রিলেটেড তো আমরা এই এক্সটেনশন মূলত আমি পার্সোনালি বেশি ইউজ করা পরে বা এখানে আরো একটি চমৎকার এরকম এক্সটেনশন আছে সেটি হচ্ছে ঘোস্টেরি তো এটা চলে ইউজ করতে পারেন তবে সবচাইতে বেটার আমার মনে হয় এটাই যেহেতু আমরা এটা দিয়ে দেখলাম দেখুন এটা হয়ে গেছে ইনস্টল এবং এটা ইনস্টলার আগে এটা দেখুন এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবো যে আমাদের অ্যানোমিনাস প্রক্সি ইজ অন যদি এই বাটনে ক্লিক করি এটা অফ হয়ে যাবে আবার যদি এই বাটনে ক্লিক করি অন হয়ে যাবে এবং ওপরে বিভিন্ন ধরনের আইডেন্টিটি বিভিন্ন ধরনের কান্ট্রির নাম এখানে দেয়া আছে আমরা সেখান থেকে সিলেক্ট করতে পারি আইডেন্টিটি তো এটা অ্যাকচুয়ালি আমরা দেখি যে এখন আমাদের অ্যানোনিমাস প্রক্সি ইউজ করার পর আমাদের আইপি অ্যাড্রেস কোনটা আছে ও আচ্ছা ইউ হ্যাভ ভিউড দিস পেজ 6 টাইম আচ্ছা দেখি হোয়াট ইজ মাই আইপি হোয়াট ইজ মাই আইপি আবার এটা লিমিট ক্রস করে রাখছে আমাদের জন্য দুঃখিত যে আমাদের আইপিটা চেক করা যাচ্ছে না এবং আইপি টা চেক করতে হলে সাইন আপ করতে হবে এটা হচ্ছে ওদের একটা লিমিট যে পাঁচ বারের বেশি বা ছয় বারের বেশি আইপি অ্যাড্রেস চেক করা যায় না চেক করতে হলে ওদেরকে আবার পুনরায় অ্যাকাউন্ট খুলে তারপর আইপি চেক করতে হয় তো যাই হোক আপনারা এইভাবে অ্যানোনিমাস প্রক্সি ইউজ করে দেখে নেবেন আপনারা কোন আইপিতে আছেন এবং এর মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন আপনার নিজের আইপি ব্যবহার না করেই আপনি অন্য দেশের বা অন্য একটা কম্পিউটার করে অ্যানোনিমাস প্রক্সি ব্যবহার করতে পারেন তো বুঝতে পারলাম যে কিভাবে অ্যানোনিমাস প্রক্সি গুগল ক্রোমে ইউজ করতে হয় এভাবে আপনারা ইউজ করবেন এবং বিভিন্ন সাইট ব্রাউজ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী পর্বের আমন্ত্রণ জানাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ